ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সে ভাইরাল মই ব্যবসায়ী গ্রেফতার হওয়ার কারণে সাধারণ জনগণ অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে, তারা মই ছাড়া পার হতে পারতেছে না। সেই মই ব্যবসার ভিডিওটি গতকাল ফেসবুক এবং ইউটিউবে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং বাংলাদেশের প্রথম সারির নিউজ চ্যানেলগুলো সেটি কভার করে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ঘটনাটি ভাইরাল হওয়ার পর পুলিশ এখানে সকাল থেকে অবস্থান নিয়েছে। কোনো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের টনক নড়ে। ঘটনাটি ভাইরাল হওয়ার আগে হয়তো তারা কাঠের চশমা পরে ঘুরত, যার কারণে তাদের নজরে পড়েনি এই বিষয়টি। সকাল থেকে এখানে যতগুলো বাস থেমেছে সবাইকে ওয়ার্নিং দেওয়া হয়েছে এখানে যেন আর বাস না থামে এবং যাত্রীদেরকে এই ডিভাইডার দিয়ে পার হতে বাধ্য না করা হয়। সো মই ব্যবসায়ী সেই ঘটনাটি ঘটেছে মূলত আমাদের নারায়ণগঞ্জের চিদিরগঞ্জ অঞ্চলের চিটাগাং রোড এরিয়াতে। আসলে ঘটনাটি ঘটার মূল কারণ হচ্ছে ডান পাশে যে রাস্তাটি, এটি মূলত হচ্ছে শুধুমাত্র লোকাল বাসগুলোর জন্য এবং এই যে এই মাঝখানের যে লেনটি আছে এটি মূলত ডাইরেক্ট বাসগুলোর জন্য। মূলত ডাইরেক্ট বাস এখানে থামার কারণে এই যে এই পাশের ডিভাইডারগুলো পুরো ওই পাশের অনেক দূর পর্যন্ত চলে গেছে, যার কারণে সবাই বাধ্য হয় এই ডিভাইডারগুলো পার হওয়ার জন্য। এই উঁচু ডিভাইডারগুলো দিয়ে আমরা ইয়ং যারা আছি তারা খুব সহজে পার হতে পারলেও বৃদ্ধ এবং মহিলা যারা আছে তারা কিন্তু খুব সহজেই পার হতে পারে না, এই কারণে তাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। তো আমি যদি আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলি, আমি গত 10 তারিখ এই রাস্তা দিয়ে আসছিলাম, এই রাস্তা দিয়ে গত 10 তারিখ আসছিলাম আমি নরসিংদী থেকে। তো সেই কারণে বাস, যেহেতু ডাইরেক্ট বাস, সেই কারণে ডাইরেক্ট বাসটি আমাকে ঠিক এই জায়গায় নামিয়ে দেয় সন্ধ্যার পর। তো সেখান থেকে আমি ঠিকভাবে পার হতে পারলেও একজন বৃদ্ধ মহিলা ছিল যিনি পার হতে পারছিলেন না। তো যাই হোক, ঘটনাটি যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আলোচনা সৃষ্টি করেছে, তো আশা করা যাচ্ছে এটার একটি সুন্দর এবং সুস্থ ব্যবস্থা করা হবে। ঘটনাটি এত পরিমাণ ভাইরাল হয় যার কারণে বাংলাদেশের প্রথম সারির নিউজ চ্যানেলগুলো চলে আসছে আজকে এখানে নিউজ কভার করার জন্য। যদিও গতকালকে তারা অনেক নিউজ করেছে এই মই ব্যবসায়ীকে নিয়ে। এই মুহূর্তে ক্যামেরার সামনে যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন উনি সেই লোক যে কিনা ভাইরাল সেই মই ব্যবসার ভিডিওটি করেছিল। সো পুলিশ এখান থেকে চলে গেছে মাত্র 2 মিনিট হয়েছে, 2 মিনিট যেতে না যেতে এই যে দেখুন ঝুঁকিপূর্ণ ডিভাইডারগুলো দিয়ে আবারও পার হচ্ছে মানুষ। আসলে কি বলবো ভাই, আমরা কবে সচেতন হব? যত উদ্যোগই নেওয়া হোক না কেন, আমরা যতক্ষণ না পর্যন্ত সচেতন হব ততক্ষণ পর্যন্ত কিছু করা সম্ভব না। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি তানভি ছিলাম আপনাদের সাথে, তো দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে, আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, গুড বাই।